ওভারে এসে শট শুরু করেন বলার বল করলেন লফট শট বল চলে গেল উপর দিয়ে সীমানার বাইরে ছক্কা বলে বেটে নিখুঁত টাইমিং বল চলে গেল একেবারে কোন ফিল্ডার ছিল না ডিপ মিডিকেটের উপর দিয়ে গ্যালারিতে গিয়ে বলটা আসরে পড়লো তাজিবুল এবারে জায়গা করে নিয়ে টার্নের মুখে অসাধারণ স্কোয়ার কাট বলে একচল্লিশে দিন অপরাজিত এবারে টার্ন ছিল বল অফ স্টাম্পে পড়ে ভেতর ডোকার মুখ এই মুহূর্তে কিছুটা ব্যাটিং করছিলেন উদ্বোধনী ব্যাটসম্যান সাব্বির হোসেন দেখুন সেই সাথে আরো একটি উইকেটের পতন সাব্বির হোসেন ফিরে যাচ্ছে